বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এই মুহূর্তে আমার মনটা খুব ভালো, কারণ আমি মন ভালো করা একটা চার্মিং লেডির কাছে এসে পড়েছি। কেমন আছো? তুমি সোশ্যাল ডিস্টেন্সিং মানছো? মান করে দো। ওকে, সারাক্ষণ অলমোস্ট হেডফোন, মানে যখন ফাঁকা থাকে হেডফোনটা কানে থাকে। এইটা আমার, মানে আমাকে একবার বলা হয়েছিল ওয়াটস ইন মাই ব্যাগ করার জন্য। আমার ব্যাগ থেকে মোটামুটি ইয়ারপডস, ব্লুটুথ স্পিকার, হেডফোন এইগুলোই বেরোচ্ছে মোটামুটি। মানে এটা কি এরকম হয় যে আমাদের, যেমন আমার খুব হয় যে যখনই নতুন নতুন কোনো ইয়ারফোন বেরোতে থাকে আমি কিনতে থাকি। ইয়ারফোন বেরোতে থাকে ওরকম, মানে আমার ওই ইয়ারফোনের দিকে আর কি আমি অত আকর্ষিত নই। আমি গান, মিউজিক, টিউনস এগুলোর দিকে আমি বেশি আকর্ষিত। এই যে একটা রাধিকার লুকে, রাধিকার তো মানে মাসে মাসে লুক বদলে, সেটা দর্শক চাইছে বলে। ইনফ্যাক্ট সেটা আমার চ্যানেল বলো বা আমার যারা প্রডিউসার্স বলো, ডিজাইনার্স যারা রয়েছেন, তারা চাইছেন বলেই হচ্ছে। এবং হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, এই প্রজেক্টে যেই লুকগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো, মানে আই উইল চ্যারিশ দেম ফর এভার ইন মাই লাইফ। আমাদের চ্যানেলেই একটা ইন্টারভিউ হয়েছিল, তাতে তুমি বলেছিলে যে তুমি তোমার এই যে হ্যান্ডলুম শাড়ি বা এই ধরনের, তোমার এই যে এতগুলো চেঞ্জ হলো, তার মধ্যে সবচেয়ে ফেভারিট লুক? ফেভারিট লুক তো দেখো, একটা ছিল হচ্ছে তোমার সালোয়ার কামিজগুলো। আই থিঙ্ক আমাকে যেই সালোয়ার কামিজগুলো ফার্স্ট রাধিকাকে যেগুলো আনারকলি পরানো হয়েছিল, যেই প্যাটার্নে পরানো হয়েছিল, আই ডোন্ট থিঙ্ক এখনও অবধি, আমি জানি না, আমি দেখিনি, আমি ভুলও হতে পারি, বাট আমি কখনো পরিনি সেগুলো। ফেভারিট লুক আমার এই এই লুকটা আমার বেশ খুব স্মার্ট, ভালো লুক লেগেছে এটা। এটা আর আর আমার ফার্স্ট, একদম ফার্স্ট যে সান্দাকফুতে আমরা শ্যুট করেছিলাম, ওখানে আমাকে একটা লুক দেওয়া হয়েছিল যে সালোয়ার থাকবে বাট ওপরে একটা সুন্দর শ্রাগ বাঁধা থাকবে। তো ওইটা ওই ওই কস্টিউমটা আমি একটা নিয়েও গেছি বাড়িতে। আমরা কিন্তু জানতে পেরে গেলাম, আপনারাও আমার সঙ্গে জানতে পারলেন। এই যে 200 এপিসোড ক্রস করলে, তো এটা নিয়ে কী বলবে? এটা নিয়ে একটাই কথা বলবো যে আমাদের বয়স মাত্র 200 এপিসোড, এমন কোনো বড় হয়ে যায়নি, আমরা খুব ছোট আছি এখনও। কী করে বলবো তোমায়, খুবই ছোট আছে। 200 এপিসোডের সাথে প্রচুর খুশি হয়েছে, তার সাথে আমি বলতে চাই প্রচুর রেসপন্সিবিলিটিও বেড়ে গেছে আমাদের। কারণ এখন কি, এখন না দর্শকরা 9:30 সময় যখন জি বাংলা টিউন ইন করবেন, কী করে বলবো তোমায় তো, টিউন ইন করবে, তখন তারা প্রত্যেক দিন নতুন কিছু দেখার জন্য টিউন ইন করবে, বিকজ উই হ্যাভ অলরেডি ক্রসড হাফ এ মাইল স্টোন। সো সেটাই, রেসপন্সিবিলিটিটা বেশি বেড়ে গেছে। এই যে এখন যে কর্ণ আর রাধিকার একটা মান অভিমানের পালা চলছে, কবে মিড বেট? মানে দর্শক তো এবার চাইছে এবার একটু কর্ণ আর রাধিকা। ওটা কি আদৌ তো খুব তাড়াতাড়ি আবার একটা অন্যরকম কিছু দেখতে? দেখো, প্রডিউসার্সরা ওখানে বসে আছে এবং যারা স্টোরি লিখছেন ফ্রম দ্য চ্যানেল, ফ্রম দ্য হাউস, তারা জানেন যে কখন এই মান অভিমানের পালাটা শেষ হবে। তবে আমার কোথাও গিয়ে মনে হয় যে কাছে আসা মানে তো কাছে চলে আসা, মানে ওটার ঊর্ধ্বে আর কিছু নেই, মানে কাছে আসার ঊর্ধ্বে তো আর কিছু নেই। সো দ্য প্রসেস, আমি প্রথম দিনই বলেছিলাম কী করে বলবো তোমায়, ইজ দি প্রসেস অফ ফলিং ইন লাভ। সো দ্য প্রসেস উইল কন্টিনিউ অ্যান্ড ওটাই আমরা নিয়ে চলছি। এই যে রাধিকা কর্ণকে এত মানাবার চেষ্টা করছে, রেগে গেছে কর্ণ তাই তাকে মানাবার চেষ্টা, এটা যদি স্বস্তিকার ক্ষেত্রে হতো এত এফোর্ট দিতে কি? না না, আমি এফোর্ট দিই, আমি আমার মতন করে এফোর্ট দিই। সেটা ডিপেন্ড করছে সামনে কোন, মানে তুমি কি পার্টিকুলার স্বস্তিকা ক্রুশালের কথা বলছো না কর্ণ রাধিকার কথা বলছো? রাধিকা যেমন কর্ণর মান ভাঙাচ্ছে, স্বস্তিকা যদি এই জায়গায় হতো, মানে স্বস্তিকা কি তার ফিয়ন্সে বা তার বেটার হাফের, বেটার হাফকে আমি মানাতো? ভুল যদি আমার থাকে তাহলে ডেফিনেটলি আমি আমার মতন করে মানাই, মানে আমি ওই টিপিক্যাল ব্যাপারটা করে মানাই না, বাট আই হ্যাভ মাই ওন ওয়েজ, আর আমি সেই ওয়েজগুলো দিয়েই মানাই, তো আই থিঙ্ক মেনে যায়। আমরা এর থেকে অনেক উত্তর খুঁজে নেব, আপনারা আপনারাও নিশ্চয়ই খুঁজে নেবেন। আচ্ছা, এই রাধিকার ওপর এখন একটা গোদের ওপর বিষ পড়া হয়েছে, ঠাম্মি, মানে মারাত্মক চ্যালেঞ্জ তা স্বস্তিকা। স্বস্তিকার জীবনে এরকম কোনো ঠাম্মি, এরকম কেউ বাউন্ডারি
না নেই, তবে ঠাম্মি ক্যারেক্টারটার জন্য না আমি আমার মানে যতই হোক ক্যারেক্টারাইজেশন তো ডিপেন্ড করে, বাট ডেফিনেটলি যেটা রিয়েল লাইফে সেটা তুমি রিয়েল লাইফে অনন্যাদি সাচ আ সুইট হার্ট, মানে অনন্যাদি জবের থেকে ফার্স্ট শুটিং করা শুরু করেছেন কী করে বলবো তোমাকে, মানে আমরা অ্যাকচুয়ালি ঠাম্মি ঠাম্মি বলি ওনাকে মেকআপ রুমে, ভীষণ একটা এটা একটা গুবলু একটা ক্যারেক্টার, মানে এরকম মাথা রেখে শুয়ে পড়ছি অনন্যাদির কোলে, মানে খুব সুইট একটা ক্যারেক্টার ঠাম্মির। এবং হ্যাঁ ডেফিনেটলি আমি আমার আম্মা মানে আমি আমার ঠাকুমাকে আম্মা বলতাম, আমার দিদু আমার সাথে থাকেন না, ব্যাঙ্গালোরে থাকে, অনেক 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 দূরে থাকে, এবং 5 বছর হয়ে গেছে আমি আমার মাকে নিয়ে যেতে পারিনি, মা অ্যাকচুয়ালি আমার জন্যই যেতে পারেনি বিকজ আমার শ্যুটিং আমার কাজ, তো মা মানেই মারা মানেই স্যাক্রিফাইসেস তো করে সন্তানের জন্য, তো হ্যাঁ ডেফিনেটলি মানে আমার আমি আমার ঠাকুমাকে হারিয়েছি বাট দিদুও এখনও আমার সাথে আছে এবং থাকবেও, সো হ্যাঁ মিস করি, বাট এই ঠাম্মির ওপর দিয়ে না ওই মিসটা কোথাও গিয়ে একটা আমি তো মারাত্মক করছে মারাত্মক চ্যালেঞ্জ, মোটামুটি আমার মা ঠাম্মিকে মোটামুটি একটা ষষ্টাঙ্গে প্রণাম করবে বলে দিয়েছে, কারণ বাড়িতে মেয়ে যা যা করে না সেগুলো আপনি করিয়েছেন মেয়েকে দিয়ে, এটাই জানাচ্ছিল যে বাড়িতে কতটা এরকম মানে রাধিকার চরিত্রে তুমি বিলং করো। না না মেন্টালি ডেফিনেটলি বিলং করি কিন্তু ফিজিক্যালি আমাকে সকালবেলা 9টায় বেরিয়ে যাই, যদি কেউ ঝাড়ু দিতে বলে না মা ঠিক আছে একটু দিয়ে দাও প্লিজ, বা নোংরাই রেখে দাও আমার ঘরটা ঝাড়ু দিতে হবে না, বাট হ্যাঁ ডেফিনেটলি মানে আমি আবার যেহেতু একটু পরিপাটি করে জিনিস রাখতে পছন্দ করি আমার একটু অন্য রকমের ওসিডি আছে, বাট নিজের হাতে কতটা জিনিস সেটা নিয়েই হচ্ছে ব্যাপার। তোমার দর্শকদের কি বলবে, তোমার দর্শকরা তোমার কাছ থেকে কিছু শুনতে চায়? দর্শকদের একটাই কথা বলবো যে আমরা না এখনো খুব কি করে বলবো তোমায় খুব মানে বাচ্চা, মানে কি করে বলবো তোমায় আমার কাছে আমার আমার বাচ্চার মতন, মানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট মানে প্রজেক্টস আই এম ওয়ার্কিং অন, এবং আমি না আমার নিজের অনেক কিছু কি করে বলবো তোমাকে দিয়ে দিয়েছি, সো আমি এইটুকু বলবো যে আপনারা সোশ্যালি খুব ভালোবাসছেন আমাকে আমাদেরকে, জাস্ট জাস্ট 200 পার করেছি, তো শূন্যটা যদি সরিয়ে দিই 2 হয়, তো জাস্ট আমরা 200 পার করেছি এখনও না, এইটা 2000 20,000 ইউ নো উই নিড টু থিঙ্ক বিগ, তো এইটুকু বলবো প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন, এবং টলি টাইমস তো সর্বক্ষণ আমাদের সাথে আছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।